মায়াবী এই পৃথিবীর বুকে প্রতিদিন লক্ষ লক্ষ শিশু জন্মগ্রহণ করে, আবার অপরদিকে লক্ষ লক্ষ মানুষের মৃত্যুও ঘটে। কিন্তু বন্ধুরা শুনলে অবাক হবে, নরওয়ে নামক দেশে একটি ছোট্ট শহর আছে যার নাম লং ইয়ারবিন, যেখানে বিগত 70 বছর ধরে কোনো মানুষের মৃত্যু ঘটেনি। লং ইয়ারবিন শহরটি উত্তর মেরুর খুব কাছাকাছি অবস্থান করে এবং সারা বছর এখানকার তাপমাত্রা প্রায় হিমাঙ্কের নিচেই থাকে। কিছু বছর আগে যখন বিজ্ঞানীরা এখানে খনন কার্য চালাচ্ছিলেন, তখন একটি মানুষের শবদেহ পাওয়া যায় এবং সেটি কবরস্থিত করা হয়েছিল 1980 সালে। মাত্রাতিরিক্ত শৈত্যের জন্য মৃতের বডি ডিকম্পোজ হয়নি এবং এই শবদেহের মধ্যে যে ভাইরাসগুলি ছিল সেগুলি তখনও সজীব ছিল, কারণ নেগেটিভ টেম্পারেচারে ভাইরাস কখনো খতম হয় না। এরকম পরিস্থিতিতে যদি কোনো ব্যক্তি ভয়াল জটিল রোগ নিয়ে মারা যায় এবং তার বডি আগামী 100 বছরও ডিকম্পোজ না হয়, তাহলে তার শরীরের ভাইরাসগুলি 100 বছর বেঁচে থাকবে, যা ভবিষ্যতে মহামারীর সৃষ্টির আশঙ্কা রাখে যথেষ্ট। এই কথা মাথায় রেখেই লং ইয়ারবিনের প্রশাসন সেখানে কাউকে মরতে দেয় না এবং মৃত্যুশয্যায় থাকা ব্যক্তিদের নিকটবর্তী পার্শ্ববর্তী শহরে পাঠিয়ে দেয়, যার জন্যই বিগত 70 বছরে নরওয়ের লং ইয়ারবিন নামক শহরে কোনো মানুষের মৃত্যু ঘটেনি।